বাবা, এই মামলার আর এক আসামি আলী মোহাম্মদ ওরফে জীবনকে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান এবং দৈহিক বল প্রয়োগের কারণে দণ্ডবিধির 353 ধারায় 2 বছর 4 মাস সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দাঁড়াও, আমার 14 পুরুষের মধ্যে কেউ কোনোদিন কোনো অপরাধ করে জেল খাটেনি, এভাবে বংশের মুখে কালিমা লেপন করেনি। বাবা, আমি তোর মতো সন্তানের বাবা হতে চাই না। আজ থেকে আমি মনে করব তুই মরে গেছিস। আমি তোর বাবা নই আর তুই আমার ছেলে না। এই মুহূর্ত থেকে তোর সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক শেষ। আমি সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে যা বলছি আমি ঠিকই বলছি। আজ থেকে আমি জীবনের কেউ না, কেউ না, আর জীবনও আমার কেউ না। এই নিয়ে চলো, নিয়ে চলো। বাবা, কেউ আমার সঙ্গে একবারও দেখা করতে গেলি না,
আমার কথা একদিনও তোদের মনে পড়েনি। মনে পড়েছে ভাইয়া, প্রতিদিন প্রতিক্ষণ তোর কথা মনে পড়েছে। এমন কোনো দিন নেই যে মা তোর কথা ভেবে চোখের পানি ফেলেনি। জীবন, জীবন কেমন আছিস বাবা? আজ এক বছর দশ মাস আঠাশ দিন পর তোকে দেখলাম বাবা। কতদিন কতবার তোকে দেখার জন্য তোর বাবার হাতে পায়ে ধরেছি। তোর বাবা বুঝলো না আমি যে মা। মায়ের মন সন্তানের প্রশ্নে কোনো বাধাই মানে না বাবা, মানে না। কেঁদো না মা, কেঁদো না। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু কি করবো বলো? সেদিন বাবার অপমান আমি কিছুতেই সইতে পারিনি। বলো মা, একজন সন্তান তার বাবার উপর মিথ্যে অপবাদ সইতে কি করে পারে? তার চেয়ে মৃত্যু অনেক ভালো। না না বাবা, ও কথা বলিস না। আজ না, ওসব দুঃখ কষ্টের কথা বাদ দে। ঠিক বলেছিস রেনু, যত কষ্ট যত বেদনা যত অভিমান সব ভুলে যা। চল বাবা ভেতরে চল। দাঁড়াও, বাবা। কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। কি চাও আমার বাড়িতে? কি বলছো জীবনের বাপ? জীবন তোমার একমাত্র ছেলে। বাবা, জীবন নামের সেই ছেলেটিকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। মুছে ফেলেছি। কেঁদো না মা, কেঁদো না মা। আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া হলো সন্তানের কাছে সবচেয়ে বড়। বাবা, জীবন, বাবা চলো। কোথায় খালাম মা? আমার বাড়িতে। আজ থেকে আমি তোমার খালাম মা নই, আম্মা। আম্মা মানে আমি তোমার আরেক মা। জাকিরের মতো তুমি আমার আরেক সন্তান। চলো বাবা, চলো চলো চলো। ভাইয়া, যাই রে, বাবা মার খেয়াল রাখিস, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, লিখব, অবশ্যই লিখব। ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন? ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। ফোনে তো মেসেজ পাইছই, আমি তোমাদের মাদকের ব্যবসা করতে দেব না। তোমরা দেশের শত্রু, দশের শত্রু, আমি তোমাদের ভয় পাই না। আমি যা লিখি যা বলি তার সত্যের উপরে বিশ্বাস রেখেই লিখি ও বলি। আমাগো বিরুদ্ধে যে বলে যে লেখে সে আমাগো দুশ্মন। তোর লেখার জন্য আমাগো 2 কোটি টাকার ইয়াবা ধরা খাইছে। বসে তোমার মৃত্যুদণ্ড দিছে। ওয়াসিম ভাই, কি ব্যাপার, কি হয়েছে? ওরা আপনাকে, আমাকে বাঁচাও, ওরা আমাকে।
ভালোই দান্দা হইল। হাই আল্লাহ, গ্রেফতার করো। ওয়াসিম ভাই, আহত লোকটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এই এদিকে এসো সবাই, ধরো ভাই একে। আমি বাঁচব না দিবন, সব ঠিক হয়ে যাবে ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ওকে একটু কিচ্ছু হবে না ভাইয়া, কিচ্ছু হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ ভিতরে আসবেন না, প্লিজ বাইরে থাকুন। থামুন সবাই, থামুন এখানে, থামুন। আজ রাইতেই তোমরা চিটাং চলে যাও, কায়েসের সাথে যোগাযোগ করো। অন্য কোথাও যাওয়ার চেষ্টা করলে মরণ ছাড়া কোনো পথ নাই। যে ছেলেটা ওই সাংবাদিকরে মারতে বাধা দিছে তারে চিনছ? জি না বস। ঠিক আছে, আমি খবর নিতাছি, তোমরা যাও। Yo, Ibrahim Lincoln was a good old man, jumping up the window with the dick on his hand. Yo, what's up? What's up? Get out of here, man. All right, home sweet home. Big B, assalamu alaikum. Wa alaikum salam. How are you? All right, brother. Long time no see, huh? What's wrong with you, brother? Ha, wrong. Sab wrong ek sathe mila, kala hoye geche. Oi Wasim namer ek sangbadik, amko kala dandar 12ta bajaye dise. Yeah, brother, why are you agitating? Well, our muscle is tight. Let's muscle it up. Oi shala ke khun kore felo, gum kore dao, yeah. Aha, tumi matha gorom koiro na. Tomare bideshe lekha pora koraisi, boro ekta byabsha koira, samajer upor tolay sthan korar jonno. Yeah, brother, you know I really understand, but it doesn't mean tumi amake bideshe lekha pora koriyecho ar edike tomar man samman niye je keu khela korbe, right? Not a chance. Tumi tomar kaj koro, ami amar kaj kori. প্রয়োজনে তুমি আমাকে বলবে কার মাথা কার ঘাড় থেকে নামাতে হবে। ইউ নো ইয়োর ব্রাদার, গুড ফর ইট। জীবন সাহেব, এদিককার অবস্থাটা সামলানোর পরে আপনাকে একটু থানায় যেতে হবে। আগে ওয়াসিম ভাইয়ের অবস্থাটা দেখি, তারপর নিশ্চয়ই যাব। জি ঠিক আছে। আহত ব্যক্তি আপনার কে হন? আহত ব্যক্তি আমার পরিচিত, আমি যে এলাকায় থাকি সে এলাকায় তাকে অনেকদিন যাতায়াত করতে দেখেছি। তিনি একজন সাংবাদিক, পত্রিকা লেখালেখি করেন। হ্যাঁ, আমরা জেনেছি উনি সত্য কথা পত্রিকার সাংবাদিক। উনি কি একজন ব্লগার? তা জানি না। আমরা জেনেছি উনি মাদকের বিরুদ্ধে লেখালেখি করতেন। বাবা, এর জন্য তাকে কয়েকবার, আরে তাড়াতাড়ি এসো, কি হয়েছে রেনু? চেষ্টা করা হয়েছিল, তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। উনি এখন কেমন আছেন? উনি কি বেঁচে আছেন? এখন পর্যন্ত উনি বেঁচে আছেন, ট্রিটমেন্ট চলছে। এই জীবন বাজি দিয়ে আজ আগে না আসতো তাহলে সাংবাদিক সাহেব এতক্ষণে মরে রাস্তায় পড়ে থাকতো। সাংবাদিক লেখক ওয়াসিমুর রহমান আজ সকাল 15টার দিকে কিছু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে চাপাতি ও ছুরি দিয়ে খুন করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। জীবন নামের এক সাহসী যুবকের প্রতিরোধে ওয়াসিমুর রহমান আপাতত রক্ষা পান। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে পূর্ণ শক্তি নিয়োগ করেছেন। এম এ শহীদ, চ্যানেল 24, ঢাকা মেডিকেল কলেজ। কি হলো বাবা, বন্ধ করলে কেন? নাস্তা খাবে না? তোমার নাস্তা তুমি খাও। এইবার দেখ কেমনে আউট করতে হয়। তোমার বয়স আর আমার ছোট ভাইয়ের বয়স একই হইব,
সেই কারণে তুমি আমার ছোট ভাইয়ের মতো। আরে সাংবাদিক ওয়াসিম তোমগো মহল্লাতেই থাকে। আমি চিনি। আরে চিনবাই তো, মহল্লাবাসী না? আমিও পাগল, জিলাপির মতো খালি পেঁচাইতাছি, ডাইরেক্ট কইলেই হয়। ওয়াসিমের মামলার মধ্যে জড়ায়ও না, যা হওয়ার হইব। তুমি কেন ঝামেলায় যাইবা? আমি চাই না আমার ওয়ার্ডের ছেলেপেলের কোনো অসুবিধা হোক, এইটা আমার কর্তব্য। বড় ভাই হিসাবে কথাটা বললাম, আশা করি ইজ্জত রাখবা। না হইলে বেশি না অল্পই বলি, আপনার অন্যায় কোনো হুকুম আবদার রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। এতে যদি মরি মরব, আর মরতে তো একদিন হবেই। তোমার সম্পর্কে যা শুনছি ঠিকই শুনছি, বাপ মার সাথে যার সম্পর্ক নাই সে তো একটা গাউরা হইবই। ঘাড়তেরা লোক আমি আবার পছন্দ করি, কারণ আমারও ঘাড়ের দুইটা তার তেরা। আমরা যারা রাজনীতি করি, আপনারা এখন রাজনীতির নামে যে অপরাজনীতি করেন, আমি সেই রাজনীতি ভয় পাই, ঘৃণা করি। ভালো, খুব ভালো। এই চল। আরে যান যান, এই বল দে, চল জীবন খেলা শুরু করি। না, আমি হতাশ নই, আমি জানি এই পৃথিবীতে দুপায়ে ভর দিয়ে আর দাঁড়াতে পারবো না, হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, ছুঁতে পারবো না যুদ্ধ জয়ের লাল ফিতা। তবু আমি থেমে থাকবো না, এগিয়ে যাব, লিখব অসত্যের বিরুদ্ধে সত্যের জীবন গাথা। ভাই, আপনি আর এখন একা নন, আমরা সবাই আপনার সাথে আছি। আমরাই একদিন আধার সরিয়ে ভোরের আলোয় ভরিয়ে দেব এই সমাজ, এই দেশ। আমরাই হব আলোর পথের অভিযাত্রী। অর্ডার, অর্ডার, অর্ডার! আজকের আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 302 ধারা মতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সত্যকথা পত্রিকার সাংবাদিক ওয়াসিমুর রহমানকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ চালিয়েছিল, আলী আহমেদ জীবনের অদম্য সৎসাহসিকতায় তার জীবন রক্ষা পেলেও তিনি একটি পা হারিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। তার জন্য আদালতের রইল সহমর্মিতা। ওয়াসিমুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারী হিসেবে গ্রেপ্তারকৃত মোটকা মোস্তাক, রক্কাটা মুজাহিদ ও কাইল্লা শাহীকে এই আদালত 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। এই আসামিদের নিয়ে আসো। ওমিয়া, শুনো, কামটা ভালো করলা না, খামাখা বেজালের বালু চরে পা দিস, ভালো হইব না, ডুইবা মরবা। মানা করছিলাম, হুনলা না। ঠিক আছে, সাপেললে যে পা দিলে ছোবল তো খাইতেইব, বিধির বিধান, আমি রক্ষা করার কে? ঠিক বলেছেন কমিশনার সাহেব, আপনি রক্ষা করার কে? আর এই জীবনকে যিনি জীবন দিয়েছেন তিনি একমাত্র জীবন রক্ষা করার মালিক। খিদে পেয়েছে, খেতে দাও ভাইয়া। রেনু, রেনু, তুই এত সকালে, মা কেমন আছে? মা ভালোই আছে, যেমন সবসময় থাকে, কিন্তু বাবা ভালো নেই, কাল থেকে শরীরটা আবার খারাপ করেছে, তাই নিয়ে মা কাঁদছে। মন খারাপ করিস না রেনু, সব ঠিক হয়ে যাবে। না না জীবন, কিছুই ঠিক হবে না, সেদিনও কিছুই ঠিক হয়নি, রাগের মাথায় তুই যা করেছিস ঠিক করিসনি, ঠিক করিসনি। আল্লাহুম্মা আমিন। পুলিশ, আপনারা? হা করে তাকে কি তামাশা দেখছো? তোমার গুণধর বাপ কই? লুকিয়ে আছে, ডাকো তাকে। বাবা তো নামাজ পড়ছে। নামাজ তো পড়বেই স্যার। বাবা, আসসালামু আলাইকুম।
আপনি হঠাৎ আমার বাড়িতে? সোহরাব, তোমার হাতে হাত করা কেন? কি হয়েছে? নেকা, কিছুই বুঝতে পারছো না? না স্যার। সোহরাব যে টাকাগুলো তোমাকে দিয়েছে সেগুলো কোথায় লুকিয়ে রেখেছো? টাকাগুলো লুকিয়ে রাখিনি স্যার, টাকাগুলো যত্ন করে আমি আমার ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসছি। শোনো, কি হয়েছে? কিছুই হয়নি। এখানে 5,000 টাকা আছে। 5,000? হ্যাঁ স্যার, এই টাকাটা রাখার জন্য ও আমাকে দিয়েছিল, বলেছিল ওর কাছে থাকলে নাকি খরচ হয়ে যাবে, তাই ফাজলামি করো আমার সাথে। টাকা গায়েব হয়েছে 11,33,000 আর উনি আমাকে ফেরত দিচ্ছেন 5,000। এই সোহরাবের বাচ্চা, তুই না বললি 11,33,000 টাকা পুরোটাই ওই আলী মোহাম্মদ গায়েব করে দিয়েছে? বাবা, 11,33,000 টাকা আমাকে দিয়েছে? আলী মোহাম্মদ, গত 22 বছর ধরে তুমি আমার কোম্পানিতে চাকরি করছো, তোমাকে আমি এত বিশ্বাস করতাম সেই তুমি কি না 3 দিনের ক্যাশের টাকা ব্যাংকে জমা না দিয়ে মেরে দেওয়ার ধান্দা করছো? এনাম সাহেব, কথাবার্তা হিসেব করে বলবেন, আমি আপনার কোম্পানিতে চাকরি করি বলে আমার সততা নিয়ে দয়া করে কোনো অসত্য উচ্চারণ করবেন না। কি হয়েছে বাবা? বাড়িতে পুলিশ কেন? তোমার বাবা একজন চোর, চোর, মহাচোর। জীবন, জীবন, কোন সাহসে আমার ফেরেশতার মতো বাবাকে তুই চোর বলছিস? এই ধরো ওকে, তোকে আজ আমি শেষ করে দেব। আমার কথা শোন, শেষ করে দেব। শুয়োরের বাচ্চা, আমি তোকে আজ ছেড়েই ফেলব। ওকে মারছো কেন? জীবন, 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 ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছাড়ো না। এই ওকে হাত করা লাগাও। জীবন, তোর জন্য আমার অন্তরটা বড় কাঁদে, কিন্তু জেল খাটা আসামি ছেলের অপরাধ বাবা হিসেবে মেনে নিতে আমার কি যে কষ্ট, তা তুই, তোর মা রেনু, তোরা কেউ বুঝলি না। তোরা শুধু আমার রাগ আর অভিমানটাই দেখলি, আমার ভেতরটা দেখলি না। আগমনের কাশিটা একটু বেড়েছে জীবনের বাপ। তোমাকে, তোমাকে কিভাবে বললে, কি করলে জীবনের নাম আমার সামনে উচ্চারণ করা বন্ধ করবে? আমি যে এত করে বলি, জীবন আমাদের কেউ না, আমাদের জীবনে ওই নামে কেউ কোনোদিন ছিল না, ছিল না। জীবন নামটা আমাদের জীবন খাতার ডিকশনারি থেকে মুছে ফেলতে চাই, মুছে ফেলতে চাই। তুমি তো বাবা, বাবার অনেক কিছুই পারে কিন্তু মায়ের অনেক কিছু পারে না, মায়েরা তো অবলা অসহায়। জীবন আমার নারী ছিল ধন, ওকে আমি কি করে ভুলবো বলো? মা কেমন আছো? আজ কতদিন পর তোকে দেখলাম। মা, তুমি বুঝলে কি করে আমি এসেছি? সন্তানের ছায়া দেখলো মা বুঝতে পারে এটা তার সন্তান। তোকে নিয়ে আমার এই বুকে অনেক কষ্ট। কেঁদো না মা, কেঁদো না। সেদিন বাবার অপমান আমি কিছুতেই সইতে পারিনি, তাই পুলিশের গায়ে হাত তুলেছিলাম, সে কারণে আমার 2 বছর জেল হয়ে গেল, আমার লেখাপড়াটা নষ্ট হয়ে গেল, কেমন এলোমেলো হয়ে গেলাম আমি। দেখো মা, দেখো, আমাকে নিয়ে আমার বাবার ভুল একদিন ভাঙবেই, আর তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সেদিন কবে আসবে জীবন? আমার যে দেরি হয় না বাবা, এত কাছে তুই থাকিস অথচ
তোকে আমি দেখতে পাই না। বাবা তোমাকে বকবে বলে, রাগারাগি করবে বলে আমি আসি না। খামোকে অশান্তি করে কি লাভ? আমি তোমাদের বিকল্প এই সমাজের অনেক বাবা মা ভাই বোনের মধ্যে খুঁজে নিয়েছি। ভাইয়া পায়েস খাবি? মারে দিছে পায়েস। হ্যাঁ পায়েস, এসো না।
জীবন হয় যেন ফুলেরই মতন। ওই কাম অন, আমি আমার বউ খুঁজে পেয়েছি। ও ইয়ে বেবি, কাম অন, পাগল হয়ে গেলি? পেয়েছি, আই ওয়ান্ট টু ম্যারি হার। চল বাড়ি চল। ওকে আমি বিয়ে করব। আচ্ছা বিয়ে করি। ওকে আমি বিয়ে করব। আরে আচ্ছা পরে, চল বাড়ি চল। তুমি যাও, যাও যাও। ঠিক আছে, কাম অন মাই লাভ। জাকির চল যাই। না তোরা যা, আমি জীবনকে নিয়ে আসছি। চলো চলো যাই। আব্বাস সাব্বাস। আরে দোস্ত, তুই তো একেবারে ফাটাইয়া দিছস। কি রে, যাবি না? না, যাব না। হ্যাঁ খুব ভালো হয়েছে। ও ও ও গার্লস, মুভ অফ দ্য ওয়ে। ইনা বিনা নিউ টিকা। ও ডার্লিং, কাম অন উষা। ও গড, পরি তোমার গানে আমি পাগল হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি পরি। রিয়েলি পরি, তুমি রিয়েলি পরি। ডানা কাটা পরি, আমার বুকে কস্তুরি। কি করছেন? তোমার একটু দড়ি বেবি, সেলফি প্লিজ। আই লাভ ইউ। ও কাম অন বেবি, হানি কাম টু মি, আই ইউর লাভার, অনলি ম্যান। I'll give you better love than anybody, baby. Let's do it, yeah. Let's do some mambo jambo. Ooh la la, ooh baby. Hey, what's going on, me? What happened? Hey, what happened? What's the matter with you? Hey! Hey! Oh, my God! জীবন থাকতে আর কোনোদিন মেয়েদের সঙ্গে ফাজলামো করবি না। কাম অন ম্যান, দিস ওয়াজ অনলি ফান, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? আই ওয়াচ ইওর ব্যাক। চল চল এখান থেকে। এই জীবন, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? লেগেছে। কোথায় কোথায় লেগেছে? বুকে। কি হলো তোর, ক্লাসেও গেলি না? ভয় পেয়েছি, যতবারই কালকের ঘটনাটা মনে পড়ে ততবারই বুকটা ধড়ফড় করে ওঠে। আরে ডরের কি আছে, ডরাইলে ডর, না ডরাইলে কিচ্ছু না। তুই তো অহনি সুপারস্টার হয়ে গেছিস গা, দেখবি লাইফে কত ভেজালাইয়া খারাইব, কত পাগলে পাগলামি করব। খবর হচ্ছে পরি গান গাইয়া এস্টেজ ফাটাইয়া দিছে, পাবলিকে তালি আর তালি। উফ, কিয়া সিন হায়। এই যে থামবি, একবার বকবক শুরু করলে আর ব্রেক দিতে চাস না। আচ্ছা ব্রেক, তয় হাসা কথা কও তো দোস্ত, যেই পোলাটা তোমারে বাঁচাইছে সেই পোলাটা তোমার দিলে ধরেনি।
এক নম্বরে বজ্জাগি। আমি যদি ভয়ে চিৎকার না করে উঠতাম তাহলে লোকটাকে মেরেই ফেলতো। ওই কামটাই ফরোজা ছিল, শয়তানের বাচ্চাগুলো লাগে। কারেক্ট। ওই কৃষ্ণা, কথার মধ্যে বা মাত দিস না। বা মাত কোথায় দিলাম? তুই তো অহুনি দিলি, দিলি না মাইনে। তোরা ঝগড়া বাদ দে তো প্লিজ। ছেলেটা আমার সম্মান বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ, তার কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি তাকে চিনতাম জানতাম তবে তার কাছে যেয়ে আমি কৃতজ্ঞতা জানাতাম। আমরা এখন সবাই 1 থেকে 10 পর্যন্ত একসাথে শিখব, ঠিক আছে? জি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবাই শিখতে পেরেছি? শোনেন, সবাই মনে রাখবেন, আমাদের স্বপ্ন, আমাদের আশা আমাদের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো চক্রান্ত যেন আমাদের রুখতে না পারে। আগামী দিনের পৃথিবী যেন হয় শান্তির, সমৃদ্ধির। আমরা প্রমাণ করব সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। What? What? You bloody bhua teacher! Hey, for a student! But, boy, this is the guy! যে আমার ইজ্জত করেছে ফর দা ফাই, ওকে আমি দুনিয়া থেকে করে দিব নাই। এই ভাই, আরে ছেলে গা ভাই, আমি দেখতেছি চলা বুইরা বুড়ি। এই জীবনের বাচ্চা, তোরে আমি আজকে খাইছি, তুই ভালো কথার মানুষ না। তুই এত সাহস পাইলি কইতে? আমার ভাইয়ের গায়ে হাত তুলছস সামান্য একটা মাইয়া মাইসের কারণে? ওই ফকুন নির্বলা, I will kill you, bastard! আপনি আমার কথা না শুনলে এমন জায়গায় পোস্টিং করিয়ে দিব যেখানে কোন লোক খুঁজে পাবেন না কথা বলার জন্য। এক্স কমিশনার সাহেব, আপনার ভাইকে সংযত হয়ে কথা বলতে বলুন। এই তুই থাম তো, থাম। এই মিয়া জীবন, মনে রাখো আমি কিন্তু সাবেক কমিশনার, ক্ষমতা দেখাইলে। আপনার পাওয়ার হলো নোংরা রাজনীতির, আর আমার পাওয়ার সততা, স্বদেশ প্রেম, মানবতা। আচ্ছা ঠিক আছে, দেখা যাইব নে ভাই, চল। এমন সিস্টেম করে দিব তোকে। জান, এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই। না না, আমি কখনই মন খারাপ করি না। ভালো কাজে সবসময় বেশি বাধা আসে, ভয়কে জয় করেই সামনে এগিয়ে যেতে হবে। ঠিক বলেছেন জীবন সাহেব। ও ভাই, ও মন খুলে প্রার্থনা কর, ও বোনেরা, আজকের অডিশনটা যেন ঠিকঠাক দিতে পারি। ও ভাই, একটা টাকা দিয়ে দাও না ভাই, আল্লাহ আল্লাহ রাস্তে দু একটা টাকা দাও ভাই। ও বোন দাও না, আল্লাহ বোনের আশা পূরণ করবে, যার যার খায়ে হবে। আরে আমার ব্যাগ নিয়ে চলে গেল। আরে চল ব্যাগ নিয়ে চল। আরে ব্যাগ পুরুষের হাতে মেয়ে লোকের ব্যাগ, শালারা নিশ্চয়ই ছিনতাইকারী। হেই, তোরা কি ছিনতাইকারী? হ্যাঁ আমরা ছিনতাইকারী। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়িরা উড়িরা। Look! Look! Look!
আমি চিন্তাই করি না, আমি চিন্তাই করি। অনেক সৌভাগ্য আমার, সেদিনের মতো আজও আপনি আমার বিপদে হাজির হয়ে গেছেন। ব্যাগটা দিন। এই ব্যাগ যে আপনার, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমি নিয়েছি। আরে আল্লাহর দান, এই দুই চক্ষু দিয়ে দেখছি ওই ব্যাগটা, এই সুন্দরী আপার। আরে ফকির ভাই, জব্বর দেখাইলা, তুমি না আন্ধা ছিলা, তোমার চক্ষু বালা হয়ে গেল কেমনে? ইয়া না বন্ধু। ফকির ভাই, তোমার ধান্দা তুমি চালিয়ে যাও, তবে এখন একটু দাঁড়াও। এই নিন আপনার ব্যাগ মিস। পরি, আমার নাম সাবানা। হাউ সুইট। আমার নাম জীবন, আর ওর নাম জাকির। জাকির। এই যে খাম, এটার মধ্যে আমার রেডিওর অডিশন লেটার আছে। আপনি না থাকলে খাম সহ ব্যাগটাই চিন্তাই হয়ে যেত, তাহলে আমার গানের অডিশনই দেওয়া হতো না। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাকে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো? সেদিন অনুষ্ঠানে আপনার গান শুনে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল, আর আজ চোখ দুটো জুড়িয়ে গেল। আপনাকে ধন্যবাদ। আজ আপনার চক্ষু জুড়াইলো কিসে? আপনার সুন্দরী বান্ধবীর মায়া ভরা মিষ্টি চেহারা দেখে। সত্যি আমি আপনার আপনার কণ্ঠের দারুণ ভক্ত হয়ে গেছি। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। সেদিন তো আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ আপনাকে দুই কারণে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন, চল চল। ফকির ভাই চলো। কোথায়? খেতে। খেতে? কি খেতে? আজ আমার বাড়িতে মিলাদ মাহফিল, সেখানে ফকির খাওয়ানো হবে। সারা শহর মিলে একজন ফকিরও খুঁজে পাইনি। বাংলাদেশে আল্লাহ রহমতে ফকির কমে গেছে, তাই না ফকির ভাই? আচ্ছা এই কথা ভাই, যাতায়াত ভাড়া লাগবো 300 টাকা, এক প্যাকেট সিগারেট, লগে 200 টাকা ক্যাশ। লগে আবার 200 টাকা কেন? আরে ভাই জানেন তো, আপনার লগে গেলে ভালো মন্দ খাওয়াইবেন, আর ভালো মন্দ খাইলে নির্ঘাত পেট নষ্ট হইব। চিকিৎসা করতে 200 টাকা লাগবো, জানেন তো কুত্তর পেটে কি হজম হয় না। সালাম আলাইকুম। আরে ফকির ভাই, আরে ফকির ভাই, তুমি যা চাইবে তাই দেব। সত্যি সত্যি মিস পরি, তোমরা আমার বয়সে অনেক ছোট হবে, তাই তুমি করে বললাম। তোমার বান্ধবীর কথা শুনে আমার তো পেট ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে। কি যেন বলেছিলি, কি যেন? ও তোমকা বালি মে হামকা দাওয়াত। আরে মিয়া, অহন একটু কম হাসেন, বেশি হাসলে হেসকি উঠব। শোনেন ভাই সাহেব, আমার পরি দোস্তরে জ্যাম নিয়োগ, রেডিওতে গান গাওনের মৌকা বাইর কইরা দেন। জি, আমার গান গাওয়ার খুব শখ, আমার স্বপ্ন, আমার আশা একদিন এদেশের নাম করা একজন গায়িকা হব, যদি আপনি সাহায্য করেন। অবশ্যই অবশ্যই, তোমাদের পাল্লায় যখন একবার পড়ে গেছি, নির্ঘাত আমাকে সাহায্য করতেই হবে, আর এটা নির্ভর করে তোমার উপর। জি। আরে জিজি করছো কেন? আটটা দাও, আরে চল সাবানা, আমরা জান কি হয়েছে, চল এখান থেকে।
কি হইছে? চল এখান থেকে। আজ চাপড়ুসা সাহেব, আজকের মতো খতম। ফোন এ যোগাযোগ হইব না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এই যে আমার কার্ড। হ্যাঁ, নাও নাও। কার্ডের পেছনের লেখাটা অবশ্যই দেখবে। I love you. I hate you. আমার গান গাওয়ার 12টা বাজলো। আমার আর গান গাওয়া হবে না রে। হালা লুচ্চা কোহনকার, চল দোস্ত, আবার ভিতরে যাই। কেন? মোট কাটারে দুরুম কইরে মাটিতে ফালাবো, তারপর ওর ভুঁড়িতে তবলা বাজামু, আর তুই নাচবি। নাচ আমার ময়না। চুপ কর তো, তুই পয়সা পাবি রে। থাম তো, আমি রাগ কাজের কথা বল। আরে দোস্ত, তুই ঘাবড়াইস না, এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। চল এইবার যে যার বাইতে যাই, খিদা লাগছে। রাবিশ। মামা আসসালামু আলাইকুম। আরে মামা, কেমন আছো? ভালো আছো? বসো বসো, প্লিজ বসো বসো। মামা, তুমি তো এখন অনেক সিনেমার গান করছো, অনেক ব্যস্ত সময় যাচ্ছে তোমার। মামা পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বন্ধু জীবন, আর এ হচ্ছে আমার মামা, বিশাল সঙ্গীত পরিচালক, বাংলা চলচ্চিত্রের একদম বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত পরিচালক আমার মামা। তারপর বলো, কি মনে করে এসছো? আরে বল, যা বলার নির্ভয়ে বল। মামা, আমার পরিচিত একজন গানের শিল্পী আছেন, খুব ভালো গান করেন, আপনি যদি একটু দয়া করে একটু সুযোগ করে দিতেন। যদি ভালো গান করে তাহলে তো তার গান গাওয়া বর্তায়। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, কতটুকু করতে পারি। বলো কবে নিয়ে আসবে ওকে? মানে কবে আনবো, কিভাবে আনবো বুঝতে পারছি না। বলো কি, মানে মেয়েটা ঠিকানা জানি না তো। ইন্টারেস্টিং, এই যে দেখছি সিনেমার গল্প, একটা মেয়েকে গায়িকা বানাবে অথচ তার ঠিকানা জানো না, তাহলে তাকে খুঁজে পাবে কি করে? আপনি চিন্তা করবেন না, তাকে খুঁজে বের করবই। আমার মন বলছে তার সঙ্গে আবার দেখা হবে। কই মা, খাবার রেডি? বস, বাবা এসো খাবে। প্লেটটা দে তো মা। হ্যাঁ, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো মা, তুমি বসে পড়ো না। আমাকে না খাইয়ে তোর মা কোনোদিন খেয়েছে? প্রতিব্রতা স্ত্রী কখনো স্বামীকে না খাইয়ে নিজে খায় না। বাবা, এখন সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে গেছে। যাক পাল্টে, তাতে আমার কিছু যায় আসে না। আমরা ক্রিস্টি কালচার মেনে যেভাবে এতদিন চলে এসেছি আজও সেভাবেই চলব। আমি ব্রাহ্মণের সন্তান, হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়েই মরতে চাই। যাক পরে, বলো তোমার লেখাপড়া কেমন চলছে? আর গান, ব্যস্ততার কারণে মেলা দিন তোমার গান শোনা হয়নি। এই তো সোমবার থেকে ক্লাস শুরু হবে। আর গান? আদাব কাকা বাবু, আদাব কাকিমা, আদাব। আরে বসো বসো, খেয়ে নাও। সাবানা, কেমন আছো? তোমার আব্বা মা ভালো তো? কাকা বাবু, আমি একদম তরতাজা আছি, আর আমার আব্বা আম্মা খুব ভালো আছে। একদিন আমাকে বাইতে দাওয়াত খাইতে আসতে পারেন? যাব, অবশ্যই যাব। আসলে তোমাদের বাসায় অনেক দিন যাওয়া হয় না। ওহ জোস, সব আমার পছন্দের জিনিস। হ্যাঁ, সব তোমার পছন্দ। দাও, বেশি বেশি করে দাও, নাও খাও। আরে হাত ধুয়েছিস? বাঘেরা কি হাত ধুইয়া খায়? বাঘেরা তো বনে থাকে, তুইও বনে গিয়ে থাক। এখানে কি তোর? জরুরি একটা কাম আছে, হেল লাগাইছি। কাম? কি কাম দেব? এক মিউজিক ডাইরেক্টর ফোন করছিল, কইল একটা সিনেমায় গায়িকা হিসেবে তোরে গান গাওয়ার সুযোগ কইরা দিব। বলিস কি? হ্যাঁ, সুরে টোলা সাবানা মিছা কথা কয় না। রে গা মা পা
রে গামা পাগার রে গামা পাদানে সা রে গামা পাদানে সা রে গামা এই যে দাদা গামাদানে দাদা আমি পড়ি আর ও আমার বান্ধবী সাবানা হ্যাঁ আমি সেই সুরে টোলা সাবানা আমার লগে কথা হয়েছিল কই জুনাব উ লালা খাকই লালা খুন কর ডালা খুব ভালা খুব ভালা এ তো শুধু গায়িকা নয় একের ভিতরে দুই সুন্দরী গায়িকা সুন্দরী নায়িকা উফ লালা কোন কার ডালা খুব ভালা খুব ভালা খুব খারাপ একটুও ভালা না এই যে খাসাব আমার বান্ধবী শুধু গায়িকা হইলে চলবো নায়িকা অনেক দরকার নাই জি আমি শুধু গানই গাইতে চাই ভালো 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 কিন্তু তুমি তোমার অজান্তেই একজনের নায়িকা হয়ে গেছো কি আবোল তাবোল বলছো হ্যাঁ ঠিক বলেছি মেয়েটি আবোল তাবোল আর ছেলেটি পাগল পাগল ও বেবি কাম অন আই এম লাভিং ইট ইউ নো হোয়াট আই মিন আপনি আপনি এখানে কেন ও আমি তোমার গুণমুগ্ধ পাগল প্রেমিক মিস্টার ডিজে আর আমার কারণে তোমাদের এখানে উপস্থিতি বেশি কষ্ট করতে হয়নি শুধু সেল নাম্বারটা জোগাড় করেছি তারপর তোমার বান্ধবীকে মিথ্যে বলে সিনেমার গান গাওয়ার নাটক সাজিয়ে এখানে নিয়ে এসেছি জুতাইয়া তোর 32টা দা ফালাইয়া দিমু না থাও তোর মতো ইতরে জুতার বাড়ি মাইরে আমার জুতার প্রেস্টিজ নষ্ট করবা চাই না শুশ What's the matter with you, lady? You talk too much. You know what I mean? Take it easy. Hold your breath. I'm sorry, Pori. Excuse me, Pori. তোমাকে আমার বড় পছন্দ হয়েছে। আমি তোমাকে ভালোবাসতে চাই, বিয়ে করতে চাই। বলো তুমি রাজি কিনা? রাজি থাকলে বলো হ্যাঁ। আর আর না থাকলে কিভাবে তোমাকে হ্যাঁ বলাতে হবে? সে পথও আমার রেডি আছে। Come on, jungly boys, get inside and do some jungly moves, yo. Give some DJ entertainment. Yo, mate, porichi dama ke ekebare biye korte raji na hoy. Then I don't have no choice. Nangta chobi tulbo Facebook e chhere dibo. Ei, ghor toke dari achish keno? 1 minute. Ami tomake biye korte raji achi. Ha? You serious? আমাকে তোমার জোর করে চুমু খেতে হবে না, আদর্শভঙ্গ করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিজেই চুমু খেয়ে প্রমাণ দিচ্ছি। Come on, I'm going to have a heart attack, baby. তার আগে আমার একটা শর্ত আছে। আরে, বলো বলো বলো, কি শর্ত তোমার? আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি। এতগুলো পুরুষ মানুষের সামনে তোমাকে কিভাবে চুমু খাবো? আমার লজ্জা করছে করবই তো। পরে ঠিকই বলেছে। আ আ আ এই জঙ্গলি গায়ে দল ভাগ তোরা দিস তো। হাতু খাওয়া কেমন করছো কেন? তুমি পরে খাও আমি সাবা লাগে চুমু খাই। ওকে দেখো তোমার চুমু এলো চুমু বেবি চুমু দেবো। ও বেবি ইয়েস লাভ। Come honey, come. Oh, I've been waiting a long time for you, darling. Come on, baby. Oh, oh, come on. Kiss me. I'm a lot of good. Huh? Huh? এখন আবার কাকে লজ্জা করছো ডার্লিং? তোমাকে, তোমার চোখ দুটোকে। মানে আমি এখন পর্যন্ত কোনো ছেলেকে চুমু খাইনি তো। ও তুমি ভার্জিন? ও মাই গড। এক কাজ করি, আমি তোমার চোখ দুটো বেঁধে দিই। ইয়েস ডু ইট, বি মাই গেস্ট। বাদো 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 বাদো
No problem. Ooh, I'm loving it. Okay. Ooh, yeah, it's my day. তাড়াতাড়ি চল। বেবি এত সুন্দরী মেয়েকে সামান্য চুমুতে ছেড়ে দিলে, আমি তো ধরতে মা ছাড়তাম না। মনোয়ার ভিডিও কল। You bloody moron! What do you think you're doing? You touch me, me, I'll kill you! নিজের উপর আমার ভীষণ রাগ হচ্ছে। আমি যদি বাধা না দিতাম। আবে তুই থাম তো, মনে সাহস আন, শক্তি আন, দেখবি লোকটা বালা হইয়া যাইব গা। তোর কথাই যেন সত্যি হয় রে, ভগবান যেন তাই করেন।
বিমলা, বিমলা বলো, পরীর কোনো খোঁজ পেলে? না, কোনো খোঁজ নেই। সারাটা দিন পেরিয়ে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবে। তোমার কারণে লাই পেয়ে পেয়ে মেয়েটা আজ বেপরোয়া হয়ে গেছে। দেখো বিমলা, আমি তোমাকে জানিয়ে রাখছি, এরকম হলে কিন্তু আমি পরীর গান গাওয়া একেবারে বন্ধ করে দেব। হ্যালো কাকিমা, আমি সাবানা কইতাছি, পরীর লগে কথা কন। না, ওর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো, লন ওর লগে কথা কন। কিরে পরী, তোর কি আক্কেল গান সব শেষ হয়ে গেছে নাকি? সেই সকালে তাড়াতাড়ি ফিরবি বলে বেরিয়ে গেলি, সন্ধ্যা হতে চলল, এখনো এখনো বাড়ি ফেরার নাম। তোর বাবা আর আমি চিন্তায় চিন্তায় অস্থির। সরি মা, আমার এক পরিচিত বন্ধু, না মানে বান্ধবী, হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে মানে তোর তোর কিছু হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয়নি, তোমরা চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরব। তুই কোথায় আছিস বল, আমি না হয়। না বাবা, আসা দরকার নেই, সাবান আমার সঙ্গে আছে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আয় মা। ঠিক আছে বাবা, রাখি। জীবনকে কেবিনে নিয়ে গেছে, ডাক্তার বলেছে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, ভয়ের কিছু নেই, দেখবেন, চলুন আসুন। আসুন। এই যে জাকি সাহেব, উনি ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? থ্যাংকস। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দেবেন, যদি আপনার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন ধরে জীবনকে জানি সে অভিজ্ঞতাই বলছি, ও বড় শক্ত উইকেট, সহজে বোল্ড হবে না। যান, বাড়ি যান, আপনাদের বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, কাল না হয় আবার আসবেন ওকে দেখতে। ডাক্তার বলেছেন সপ্তাহখানেক লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। হ চল, আজকের মতো জায়গা, আবার আমনে তোর বাড়িতে মেলা চিন্তা করতেছে। ওনার ফোন নাম্বারটা দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেয়া যাবে না, আপনি তো ওর ফোন নাম্বার চেয়েছেন, ফোনটা দেওয়ার চাননি, নিন 01 01 95 95 12 12 59 1 22। ওকে, সাবধানে যাবেন, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নইলে আমিই আপনাদের পৌঁছে দিতাম। না না, ঠিক আছে, আমরা যেতে পারবো। জি। হে ভগবান, তুমি জীবনকে ভালো করে দিও, জীবন যদি আমাকে রক্ষা না করত তাহলে এতক্ষণে হয়তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ভগবান, পুরি সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? তুই আজ কারো সঙ্গে ভালো করে কথাও বলিসনি। ভগবানের সামনে দাঁড়িয়ে তোমায় মিথ্যে বলবো না মা, আজ সকালে গানের ব্যাপারে যে লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ছিল আসলে প্রতারক,
একটা মহা সর্বনাশের কবল থেকে জীবন নামের একজন আমাকে রক্ষা করেছে, কিন্তু সে এখন ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে। মা দুর্গা, দুর্গা কি বলছিস তুই? ছেলেটা এখন কেমন আছে রে মা? ভালো, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে। এই শোন, তোর বাবাকে যেন কিছু বলিস না, তাহলে খেপে উঠবে। ভগবান, তুমি ছেলেটাকে ভালো করে দিও। কাঁদছো কেন মা? আহা কেঁদো না, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। কান্না ছাড়া তুই আর তোর বাবা মাকে আর কিছু দিয়েছিস? দিসনি, কান্নাই হলো আমার একমাত্র সম্বল। আমার মতো করে আমার পৃথিবীটা কখনো চলে না রে, যদি চলতো তাহলে আমার এই বুকে তোদের বাপ ছেলেকে নিয়ে কেন এত কষ্ট? মা, সত্যি সত্যি যদি তুমি এবার কান্না না থামাও, তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। এই রেনু, তুই আবার কাঁদছিস কেন? চোখ মোছ। মা, বাবা কিছু শুনেনি তো? না, তোর বাবাকে কিছু বলিনি। ভালো করেছ। আসুন আসুন আসুন। ওই যে সুস্থ হয়ে গেছে বোন। মা থাক, মা থাক। মা, ওদের বাঁচাতে গিয়েই আমি আমায় আপনারা ক্ষমা করবেন, আমার কারণে উনি ব্যথা পেয়ে। আহা, আপনি শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। আর যদি আমার বোনের উপর আপনার মতো অন্যায় হতো, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসতো, যেমন আমি আপনার জন্য এগিয়ে গেছি। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, আমার কারণে আপনার আজ এই অবস্থা। আমি ঠিক করেছি, আমি আর কোনো দিন গান গাইব না। তোমার চেহারাটা ভারী মিষ্টি, তোমার চোখে পানি একদম মানায় না। দোয়া করি সব সময় তুমি হাসি খুশি থাকো। জীবন, এখন আমার ভীষণ ভালো লাগছে, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মা চলো এবার বাড়ি যাই, বাবা ফিরে আমাদের দুজনকে না দেখলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। জীবন আসি বাবা। যাও। আসি মা। আসি ভাইয়া, আমাদের বাড়িতে এসো। জি আসবো। আপনি চিন্তা করেন না খালাম্মা, আমি বুঝবার পাচ্ছি, দেখবেন ঠিক ঠিক একদিন আপনার বাড়িতে দাওয়াত খেতে চলে আসবো। জাকি, আমাদের একটা রিকশা করে দেন না বাবা। অফ কোর্স, হোয়াই নট, চলো। চলো মা, আসি আপু, আবার দেখা হবে। ওই পরি, আজকা চুপ মাইরে গেলি কেন? কথা ক, মনে ওইটা যে তগ দুইজনের কলেজে এক লগে কারেন্ট লাগছে। কামনা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার জন্য। ফুলগুলো আমি অবশ্যই নেব, তবে আমার একটা শর্ত আছে, আপনাকে মানতে হবে। একটু আগে আপনি বলেছিলেন আপনি আর গান গাইবেন না, তা হবে না, তা হবে। আমার শর্ত হচ্ছে আপনাকে গান গাইতে হবে, এর জন্য যা যা করা দরকার সব কিছু আমি করব। কি রাজি তো? কি হইল, চুপ হইয়া গেলি কেন? কথা ক। আমি রাজি। আব্বা সাব্বাস। ছোট্ট নদী পেয়েছি সাগর, তোমারই প্রেম
ছোট নদী পেয়েছে সাগর, তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড়। কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর, তুমি আসবে ভালোবাসবে, তুমি আসবে ভালোবাসবে। যেছি ছোট নদী পেয়েছি সাগর, তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড়। কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর, তুমি আসবে ভালোবাসবে, তুমি আসবে ভালোবাসবে। Ha ha ha!
না, অনেক হয়েছে আর না। তোমার মেয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবার ওকে রুখতে হবে। I love you too, Puri. আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Enough is enough. অনেক হয়েছে আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা, আমি পরিকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরিকে ভুলিনি, সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসবরি আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে, হায় হায় ভগবান, যে ভয় যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয় সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন, কথা বলছো না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেল। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরির বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন, এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে, এটা কিন্তু ঠিক না। আফটারঅল পরি ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরির এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সব কিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরি, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরিকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরির ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না, বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল। আপনার ডায়াল কৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ধন্যবাদ। ওই জি, ওই তো জীবন। কইতে কেমতে কি সব হইয়া গেল, আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পাই নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পুরি কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো? জানি না ও কেমন আছে কোথায় আছে, তয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রে ভালা রাখে। আমি ওর বাড়ি যেতে চাই, আমি ওর বাবা মাকে বুঝাতে চাই ভালোবাসা। চল জীবন, আমরা পরিদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে, ফিল্মের নায়কের লহন কইরেন না, ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি, তিনটা দিন পার হয়ে গেল আমি পরির সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি, ও কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না। আল্লাহর আসতে মাথা ঠান্ডা রাখো, আমি কাইলি পরি গো বাইতে যাব। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন। উত্তেজিত হইস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর না, খেয়ে খেয়ে মর। আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না, তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা কারণ এখন তাই করো, কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে, আমার মোবাইল কেড়ে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরা মুখে যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা, কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না, ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে, আমি পড়ি, আমি মানুষ, আমার ধর্ম কি বর্ণ কি আমার জাতপাত বংশ কি কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি, আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা, পরোয়া। পুলিশ কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিব আমি দেড়াত বাইরে বের করে ফেলবো। I'm really sorry. আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আহ্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি, আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব। হ্যালো, হ্যালো শাবানা, আমি পুরি। হ্যালো, হ্যালো পুরি, পুরি তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? হ্যাঁ জীবন, আমার জান, আমি ভালো আছি, এখন আগের থেকে অনেক ভালো আছি। তুমি পাশে থাকলে যেমন ভালো থাকি তেমন ভালো আছি। পুরি, আমি জানি তুমি ভালো নেই, ভালো নেই, তাই আমিও ভালো নেই। তোমার বাবা মা আর ওই লোকটা তোমাকে কষ্ট দিচ্ছে তাই না? তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কিছু না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবেসেছি। আগে যদি জানতাম কিংবা বুঝতাম তোমাকে আমি ভালোবাসবো, একটা মুসলমান ছেলেকে ভালোবাসবো, তাহলে হয়তো। আমি বুঝিনি জীবন, আমি কখন কেমন করে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো জান, আমারও কখনো মনে আসেনি তুমি কে, কার মেয়ে, কোথায় থাকো। আমি জানি, তোমাকে বিশ্বাস করি, তোমার প্রতি আমার এই বিশ্বাসের অপর নামই হচ্ছে আমার ভালোবাসা। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। শোনো, উল্টাপাল্টা কিচ্ছু করবে না, আমি তোমার, কদিন পরে সব ঠিক হয়ে যাবে দেখো, ধৈর্য ধরো, শান্ত থাকো। আমি তোমাকে একবার দেখতে চাই, একবার, এক্ষুনি। পাগল, এই না বললাম ধৈর্য রাখো,
আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একে অপরকে দেখে দেখে মরণের ওপারে যাব। আমি সুযোগ পেলেই তোমার সাথে দেখা করব। তোমার আসার দরকার নেই, মনে থাকে যেন। রাখি। তুমি ভালো থেকো জান, সুযোগ পেলে একটু ফোন করো, ঠিক আছে? দোস্ত, তাইলে ওই কথাই রইল, পিলান মাফিক তুমি রেডি থাকো ঠিক 2:12। দাঁড়াও, পরে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বাইরে যেতে বারণ করা হয়েছে? আমি বাইরে কোথাও যাচ্ছি না বাবা, আমি শাবানাকে একটু এগিয়ে দিচ্ছিলাম। না না দোস্ত, তোমার এর আগে দিতে হইব না। আঙ্কেল আন্টি জ্যামতে জ্যামতে চলতে ফিরতে কয়, সেইভাবে চলাফেরা কইর। কিছু মনে করো না শাবানা, ঘরপুরা গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। না না আন্টি, আমি সব বুঝি। গেলাম দোস্ত, আদাব আঙ্কেল, আদাব আন্টি। It's a time to disco. It's a time to disco. Phone. Jala, aage phone tar por kandon. Uff. Aage phone tar por kandon. Phone. Yes. ফোন দিচ্ছি। হ্যাঁ, এই দে চা দে নাও। এই নাও। হ্যাঁ তাপুলিন জি, তোমার বাড়ির সবাই কেমন আছেন? জি সবাই ভালো আছে, আজ সকালেই কথা হলো। হ্যালো, কাকে চাই? হ্যালো আন্টি, আমি শাবানার ভাই সাকিব খান বলছি। পরি কোথা? পরিকে একটু ফোনটা দিন, বলেন শাবানার হার্ট অ্যাটাক হয়েছে। বলো কি, শাবানার হার্ট অ্যাটাক হয়েছে? দিচ্ছি বাবা, তুমি একটু লাইনে থাকো। পরি, এই পরি, তোর ফোন। হ্যাঁ মা, কি হয়েছে? এই শাবানার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কথা বল। হার্ট অ্যাটাক? হ্যালো পরি বলছি। হ্যালো পরি, ধুতুরি, শাবানা হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। ও এখন আশিয়ান হাসপাতালে 206 নম্বর কেবিনে আছে। মা, বাবা, শাবানা হার্ট অ্যাটাক করেছে, আমি এক্ষুনি দেখতে যাব। হ্যাঁ যাবে, তবে তুমি একলা। একলা যাবে কেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে যাচ্ছি। পরি যাও, রেডি হয়ে এসো। আমি রেডি আছি। তাহলে চলো। হ্যাঁ চলুন। মাফ করবেন, ভেতরে যাওয়া যাবে না, রোগীর ড্রেসিং চলছে। ও কতক্ষণ লাগতে পারে? 1-1.5 ঘন্টা। ও মাই গড, 1-1.5 ঘন্টা। আপনি যেতে পারেন, মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। ও তুমি তাহলে ভেতরে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। না থাক, পরে একসঙ্গে যাব। আহা, একসঙ্গে যেতে হবে কেন, তুমি যাও তো যাও, আমি আছি। আহ যাও। আপনার মতো যদি সবাই হতো আমাদের দেশটা আরো এগিয়ে যেত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সব রেডি তো? আবার জিগায় চাইয়া দেখ। হ্যালো
এই যে শুনছেন, এক্সকিউজ মি, আচ্ছা নার্স, এই কেবিনের পেশেন্টের কন্ডিশন কি, আই মিন ড্রেসিং কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? দেরি হইবে, এই ধরেন দেরি হইতে 2 ঘন্টা। আপনার কাম করেন নিচে যাবেন, ওইখানে বর ব্যবস্থা আছে। কি, সরি আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না, সরি। পরে সোবা না লাইদি সেট করে ওঠে, কইছে নিচে যাবেন দেরি হইবে, কাম সময় ডিস্টার্ব। কত যুগ পরে যেন শান্তি পেলাম, তোমাকে না পাওয়ার দহনে এই বুকটা দাউ দাউ করে জ্বলছিল জীবন। প্রেমে এত বেদনা জানলে তোমাকে কষ্ট দিতাম না। তুমি আমায় ভালো না বাসলে আমার এই জীবন অপূর্ণ থেকে যেত জীবন। আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করব। কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার, কেন এত শূন্যতা কাছে এসে মনে হয় আরো কাছে আসি আবার। ভালোবেসে কেন কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার। সুখে ভরে দিলে তুমি এই মন, সুখের অশ্রু ঝরে তাই কি এমন। কত সুখে ভরে দিলে তুমি এই মন, সুখের অশ্রু ঝরে তাই কি এমন। তোমারই হাত ধরে শুধু ভেসে যাওয়া মনে হয় শুরু থেকে ভাসি আবার। ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার।
গেছে যেন এখন হৃদয় বলবে কথা হয়তো এখন তোমারই প্রেম হয়ে শুধু হেসে যাওয়া ফুটুকে ঠোঁটে সে হাসি আবার ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার Oh, baby. Are hi, hi, baby. Where are you going? My chamak chalak. Ooh, la la. You got kunjo kunjo body. My head is computer, completely disorder. Where are you going, my sweetheart? My sweet angel Pori. Oh, baby. Come on, baby. Come on. Why? What happened, baby? No, love of my life. আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইম্পসিবল তুমি এক ইঞ্চিও নড়তে পারবে না আমাকে জানতেই হবে তুমি গায়িকা থেকে নায়িকা না হয়ে নার্স হলে কি করে ও ডার্লিং আর ডার্লিং না 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 এত সহজে তোমাকে আমি ছাড়ছি না এই নিয়ে চল আমার ছম্মক ছলককে চল নমস্কার আমি পুলিন ব্যানার্জি আপনার লোকেরা যে মেয়েটির হাত ধরে আছে আমি তার হবু স্বামী ওয়েট হোল্ড আ সেকেন্ড ম্যান হোল্ড ইওর ব্রেথ ইন্টারেস্টিং হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং কাহিনীর মোচড়ে মোচড়ে টুইস্টিং হ্যাঁ গুড আই লাইক ইট ইজ দ্যাট এ নিউ ট্রিক্স আই গেস বড় ভাই আপনি অনুমতি দিলে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই হাই মিস্টার ব্রাদার ম্যান ক্যারি অন গো হ্যাড লেটস সি হোয়াট ইউ গট ব্রাদার পরি সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে জীবনের সঙ্গে দেখা করতে তাই না কি হলো কথা বলছো না কেন এই কথা বলছো না কেন ও ইয়ো রিল্যাক্স ইয়ো মাথা ঠান্ডা করো তুমি ভদ্র লোক যা করার তা বাসায় গিয়ে করবে এখানে পাবলিকলি স্ক্যান্ডাল করো আমার সামনে কিছু করো আই ডোন্ট লাইক ইট আমার ভালো লাগবে না কারণ মেয়েটাকে আমি লাইক করি ইউ নো চেক দিস আউট ম্যান তুমি আমি দুজনে যে কোনো মূল্যে পরীকে জীবনের কাছ থেকে রক্ষা করবই ওই শালা জীবনকে কোনো দিনই আমি পরীকে পেতে দেব না আর ভবিষ্যতে হা তুমি আমি পরীকে টস করে নিব ওয়েল এখন পরীকে তোমার হেফাজতে দিলাম এন্ড ডু নট ফরগেট ব্রাদার যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি এই গিভ মি মাই কার্ড প্লিজ হিয়ার ইজ মাই কার্ড ইউ সি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ নো প্রবলেম চলো আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি কাম অন লেটস গো বেবি এসো আমার সাথে কাম অন লেটস গো এসো মা বাবা এসো কোথায় আপনারা পরি এখানে আসুন পরি চুপ করো পুলিন কি ব্যাপার কি হয়েছে পুরি নার্সের পোশাক পরে আছে কেন যাত্রা নাটক সিনেমা যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল কিন্তু ধরা পড়ে গেছে তার মানে তুমি বলতে চাইছো পরি শাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল আজ্ঞে শ্বশুর মশাই আজ্ঞে পরি ঠিক তাই করেছে পুরামুখী
এসমস্ত করার আগে একবার বাবা মার কথা ভাবলি না? কদিন ধরে এত করে বুঝালাম, তোর হাতে পায়ে ধরলাম, তবুও তোর মন গলল না। বাবা পুলিন, আর চুপ করে বসে থাকা যাবে না, যা করার দ্রুত করো। আমার আমার মাথায় কিছুই আসছে না, লোক জানাজানি হলে আমার আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন। এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করার ফসল, যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার। মিস্টার পুলিন ব্যানার্জি, ভালো করে শুনে রাখুন, আমি জীবনকে ভালোবেসেছি, আমার এই জীবন জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি। কি করবে আমাকে, কি করবে? তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে, কেটে নদীতে ভাসিয়ে দেবে? মারো কাটো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার স্বপ্ন তোমার আশা কোনোদিনও পূরণ হবে না, কোনোদিনও না। ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসা পরিচিত হয় না। ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসার কোনো ধর্ম নেই। আরে পুলিন বাবু, ভালোবাসার শত্রু যারা, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা জানোয়ার। একদম চুপ, এনাফ ইজ এনাফ। আর না, শ্বশুর মশাই, ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এসো এসো। এতটা সময় পেরিয়ে গেল, এক ফোঁটা জলও স্পর্শ করলি না। নে মা, মা খেয়ে নে। খাবো না, আমি কিছুই খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। কি অলক্ষণে কথা বলছিস, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি। এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, জীবনকে না পেলে আমি বিষ খেয়ে না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব। একদম চুপ, দেখো না বাবা, আমি যে মা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না, আমিও চাই। তুই যেখানেই থাকিস বেঁচে থাক, সুখে থাক। তুই তোর জীবনের কাছে চলে যা, চলে যা। তালা বন্ধ রুম থেকে একটা মেয়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাকে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। আপনি আপনি নিশ্চয়ই জানেন পরি কোথায়? হ্যাঁ আমি জানি, আমি জানি পরি কোথায়, আমি জানি পরি কোথায় গেলে, কার কাছে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। পরি যেখানে গেলে ভালো থাকবে, সুখে থাকবে, মা হিসাবে আমি ওকে সেখানে চলে যেতে দিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, যা করার আমি করছি। কেঁদো না পরি, কেঁদো না, মনে রেখো আমি তোমার, কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। যদি জোর করে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, জীবন 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 মা, আমার জীবন মা, জীবন জীবন মা। পরি থাক মা, থাক। পরিকে তো তুমি চেনোই, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু পরি হিন্দু আর আমি মুসলমান।
তাই ওর বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেয়নি, চোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার কাছে চলে এসেছে। বলিস কি? হ্যাঁ মা, আমি ওকে নিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার কথা ভেবে। ভালো করেছিস, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, পরীর কথা ভেবে তোর বাবা নিশ্চয়ই সব মেনে নেবে। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই পরী আর জীবনের সম্পর্ক মেনে নেব না। একজন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তুলে আনা, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়, অপরাধ। এক্স্যাক্টলি জীবন, হোয়াট ডিড আই টেল ইউ, ইউ ক্যান রান বাট ইউ ক্যানট হাইড। সাব ইন্সপেক্টর, জীবনকে গ্রেপ্তার করুন, ওকে থানায় নিয়ে আচ্ছা করে আচ্ছা করে আচ্ছা করে ধোলাই করুন, ভবিষ্যতে যেন ভালোবাসার নাম জীবনে করে দিন মুখে না আনে। যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন চিৎকার করে বলবো আমি পরীকে ভালোবাসি, পরী আমার ভালোবাসা, পরী আমার ভালোবাসা। আমি জীবনকে জীবনের চেয়ে ভালোবাসি, আমাকে এখানে কেউ জোর করে তুলে আনেনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে জীবনের কাছে চলে এসেছি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন, আপনার পিতার অভিযোগের ভিত্তিতে আমরা জীবনকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই গ্রেফতার করো। ইয়েস পড়ি, এসো বলছি। না বাবা, জীবন, এসো পড়ি। বাবা পড়ি, এসো বলছি পড়ি। জীবন, আহ না বাবা, চলো পড়ি। জীবন, জীবন চলো। বাবা প্লিজ, আহ পড়ি। জীবন, জীবনের কিছু হলে চলবে না, জীবনের কিছু হলে চলবে না, জীবনের কিছু হলে জীবনকে ছেড়ে দাও, জীবন তোমার ভয় নাই, জীবন তোমার ভয় নাই। এই থামুন আপনারা, থামুন, চুপ করুন, চুপ করুন, শুনতে শুনতে আপনারা, থামুন বলছি, থামুন। অফিসার, জীবনকে ছেড়ে দিন, জীবন কোনো অপরাধ করেনি। হ্যাঁ, জীবনটা ছাইড়া দেন, ভালোবাসা অপরাধ হইলে আমরা বে বাকতে সেই অপরাধে অপরাধী। অফিসার, জীবনকে নিয়ে যেতে হলে আমাদের লাশের মধ্যে অবশ্যই সরকারি কাজে মারা দিচ্ছেন, ভালো মানে কিন্তু বলছি, কি করবেন করেন, মারেন কাটেন গুলি করেন যা ইচ্ছে তাই করেন, জীবনের কিছু হলে। দেখুন, আমি কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য হবো, আসামিকে নিয়ে যেতে দিন। স্যার, স্যার আমার কথা শুনেন, স্যার 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 আমার কথা শুনেন, স্যার এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে আমরা অন্য রাস্তা দিয়ে যাই, চলেন। আপনাকে অনেক কষ্ট করতে হলো আঙ্কেল, যান জীবনকে নিয়ে যান। থ্যাংক ইউ এন্ট্রি। ইয়েস স্যার, জীবনকে ছেড়ে দাও। ওকে স্যার। বাবা না, এই বুকে তোর একলার জায়গা হবে না, এই বুকে তোকে আর পরীকে একসঙ্গে জড়িয়ে রাখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। যা জীবন, জীবন দিয়ে হলেও পরীকে নিয়ে আয়, আমি তোদের অপেক্ষায় রইলাম। যা বাবা। এসো বলছি, এসো। শতবার বলেছি, হাজারবার বলেছি, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি জীবনের, জোর করে তুমি শুধু আমার জীবন্ত লাশটাই পাবে। হ্যাঁ হ্যাঁ, লাশ চাই, একটা নয়, প্রয়োজন হলে দুটো লাশ চাই। বর্দা বলো, বিয়ের বন্দোবস্ত হয়েছে? হ্যাঁ হয়েছে, কাল পুরোহিতকে বলে রেখেছি। আমি বলছিলাম কি, বাবুয়ার সঙ্গে পরীকে বনগা পাঠিয়ে দিই, এখানে থাকলে নানান ঝামেলা হবে। বর্দা, তোমার কোনো পরামর্শ শুনতে চাই না,
আমাদের বংশ পরম্পরার ঐতিহ্য রক্ষা করার জন্য যা যা কিছু করা দরকার আমি সব সব করব, তাই না বাবা? আমার আমার সব কথা ফুরিয়ে গেছে বাবা পুলিন, তুমি যা ভালো মনে করো তাই করো। বেশ, তবে তাই হবে, সবাই চলে আসুন, পুরি এ ঘরে বন্দি থাকবে একা। গেল মা, শুনতে পাচ্ছেন না? আসুন 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 মামা। বাবা বাবা। নমস্তে সাহেব। নমস্কার। শোন, এ ঘরে যে বন্দি আছে সে আমার প্রাণ ভোমরা, তোকে কি আর কিছু বুঝিয়ে বলার দরকার আছে? এই ঘরে যতক্ষণ মস্তক আছে ততক্ষণ এই বাবু আর তোমার হুকুম পালন করে যাবে সাহেব। এই নে চাবি। জীবন, তুমি কোথায়? তোমাকে ছাড়া এ জীবন বাঁচবে না। তুমি কই জীবন, কই? পরি কোথায়? প্রাণে বাঁচতে চাইলে বল, পরি কোথায়? আমি জানি না, আমি জানি না। বল। বলছি বলছি, বাড়ির পশ্চিম দিকের শেষ ঘরে। চলেছে একা পথে সঙ্গী হলে, ছেলে মেয়ে দুটোকে বেঁধে রাখ, খেয়াল রাখিস পরি আর জীবন যেন পালাতে না পারে। চলো। হ্যালো, পুলিন ব্যানার্জি বলছি।
Your blood is the coin you don't turn the chia balamo. Hey, come on, let's go. All in energy. Come on. I like that shit happening, mate. What's up, yo? Bipodei, bondhur porichoy. No, man. Stop dreaming. What are you thinking? Not a chance. No, তুমি কখনোই আমার বন্ধু হতে পারো না, আবার শত্রুও হতে পারো না। বলো কি খবর, কাম অন। খবর হচ্ছে পরি আমার খাঁচা ভেঙে জীবনের সঙ্গে পালিয়েছে। Hell yeah, man. Like I said, it's a fun time. হ্যাঁ, এখন খেলা আরো জমবে। হ্যাঁ, জীবনের লগে নতুন আর পুরাতন খবরের হিসাব কিতাব এইবার এইখানেই ফাইনাল কবর দিয়া যামু। মাই ম্যান, লাইক আই সেড, আই এম আ গুড পলিটিশিয়ান। পরি আর জীবন বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, দ্যাটস মাই ওয়ার্ড। কারণ পুলিশ জীবনকে খুঁজবে আর আমরা পরিকে খুঁজে বের করব যে কোনো মূল্যে। ইয়েস, ইয়েস। জীবন আমি আর পারছি না, আর কত দূর হাঁটতে হবে। খুব পানি পিপাসে পেয়েছে, একটু পানি খাওয়াবে। একটু সামনে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আর একটু সহ্য করো লক্ষ্মীটি। ওই যে দুজন লোক দেখা যাচ্ছে, ওরা তো পানি খাচ্ছে। যাক, পানি পাওয়া গেল তাহলে। ভাই ভাই ভাই, আমরা খুব ক্লান্ত, খুব পিপাসা পেয়েছে, আমাদের একটু পানি খাওয়াবেন? খাওয়াবো। আরে, পানি তো মাটির পৃথিবীর, আমরা তোমাদের স্বর্গীয় পানি খাওয়াবো। দাদা বসো বসো, এই দিদি বসো বসো বসো। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। দুজনকে দুটো গ্লাস ভরে দে, কলিজাটা ঠান্ডা হোক। না দাদা, খাও খাও খাও, স্বর্গীয় জিনিস খাও, খাও খাও স্বর্গীয়। দাদা সত্যি কথাই বলেছে, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মাথাটা একটু ঝিমঝিম করছে। খাও খাও। আরে 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 আরে, পশ্চিমে যাই ডাইনে যেতে বাই, চাঁদটা যেন খাই রে চুমু রঙ্গিলা তোর পায়ে রে, হে রঙ্গিলা তোর পায়ে। চাঁদ হয়ে যা আশিক ও তুই নেশে হলাম চুর,
হাবু ডুবু খাচ্ছি আমি, জলে পুড়ে যাচ্ছি আমি, আরে হাবু ডুবু খাচ্ছি আমি, জলে পুড়ে যাচ্ছি আমি, মনে যে রং লেগেছে তোর নজরে, হায় হায় আমার ঘুরছে মাথা, ধরন রে তুই ধরন ছাতা মাথার উপরে, বল না আমার হলো একি, পেটে আমার পড়লো যে কি, পিরিতে ঝিম ধরেছে ভর দুপুরে। মাথায় তুলে রাখবো তোরে, রাখবো আমার বুকে রে, রাখবো আমার বুকে, পড়ে গেলাম পড়ে বাবা, পড়ে গেলাম পড়ে বাবা, পড়ে আর পড়ে গেলাম ওরে বাবা, মরে গেলাম ওরে বাবা, মরে অসুখ যে কত দূর দূরে, হায় হায় আমার ঘুরছে মাথা, ধরনা রে তুই ধরনা ছাতা মাথার উপরে, বল না আমার হলো একি, পেটে আমার পড়ল যে কি, পিরিতে ঝিম ধরেছে ভর দুপুরে, হায় হায় আমার ঘুরছে মাথা, ধরনা রে তুই ধরনা ছাতা মাথার উপরে, বল না আমার হলো একি, পেটে আমার পড়ল যে কি, পিরিতে ঝিম ধরেছে ভর দুপুরে। হায় হায় আমার ঘুরছে মাথা, আর পরি পরি করিস না বেটা, ওর পাকনা এবার ফাইনাল কেটে দেব। মিয়া জীবন, তুমি আমগরে অনেক অপমান করছো, অনেক খেলা তুমি খেলছো। বল এবার আমাদের হাতে, ইন সুইং না আউট সুইং, বাউন্সার না ইয়র্কার, কি বল করব তা আমরাই জানি। এইবার তোর উইকেট সারা জীবনের জন্য ভেঙে দিব। তুই কি জীবনে জীবন চাস নাকি মরণ? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর জীবনকে আমি খুন করে ফেলবো। আর ভগবানের দিব্যি দিয়ে বলছি, লাশ এমন জায়গায় গুম করবো যে খুঁজেও পাবি না। এবার ভালো করে ভেবে বল, তুই জীবনের জীবন চাস নাকি জীবনের ভালোবাসা? আমি জীবনের জীবন চাই, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, যেতে দাও, প্লিজ ওকে যেতে দাও, তুমি যা বলবে আমি তাই করবো। এই তো গুড গার্ল, লক্ষ্মী মেয়ের মতো কথা। বৌদি ঠাকুরপো, দাঁড়াও, পরীকে এক্ষুনি ভেতরে নিয়ে গিয়ে বউ সাজাও, আমি আজই শুভলগ্নে ওকে বিয়ে করব। বর্দা, তুমি পুরোহিত মশাই আর বাবাকে নিয়ে ভেতরে যাও। চলো চলো যাও। পুরী
Nice Punjabi, beautiful vest. What a tilak, Palin Babu. Ki patch koshlen je puri ekebare kabu hoye gelo. Jiboner jiboner binimoye puri amar prostabe raji hoyeche. Oh, really? Are you joking, man? The prostab ta ki jante pari? Obosshoi. Puri ke ami biye korchi. What? আপনার সঙ্গে আমার কথা হয়েছিল জীবনকে পরীর জীবন থেকে সরিয়ে দিয়ে আমি আপনি টস করব পরী কার আমার না আপনার মিস্টার হেলাল আপনি ভুলে যাচ্ছেন পরী আমার ভাবী বধু আর এই এলাকাটা আমার অফকোর্স এলাকাটা আপনার কিন্তু সারা দেশটা তো আপনার না ভাই তাই শান্তির পথই উত্তম আমি কথা দিচ্ছি আই সোয়ার টসে হারলে পরি আপনার আর জিতলে পরি আমার আপনি শাপলা আর আমি সেতু লেটস ডু ইট রাইট নাও ওকে সেতু পরি জীবন নিয়ে আমি তোদের জুয়া খেলতে দেবো না এই সোরের পাল তোরা ভেবেছিস দল বেঁধে পরিকে শিকার করবি আমি হচ্ছি বাঘ আর বাঘেরা একলাই শিকার করে বলেন বাবু ওই শালা জীবন আমার শত্রু আমারও সেই হিসাবে তুমি আমি মিত্র Yeah.
সত্যিকারের ভালোবাসার কাছে সবাই পরাজিত হয়। আজ আমিও পরাজিত হয়েছি। জেনেছি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। জীবন, আমি আমি পরীকে তোমার হাতে তুলে দিলাম, তোমরা সুখে থেকো। হ্যাঁ আঙ্কেল, দোয়া করবেন আমাদের সব স্বপ্ন সব আশা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়। পেয়েছি ছোট্ট নদী, পেয়েছি সাগর, তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড়। পেয়েছি ছোট্ট নদী, পেয়েছি সাগর, তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড়। কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রভু, তুমি আসবে ভালোবাসবে।